কনফিডেন্স আসে কাদের থেকে, যারা আসলে বকলম শিক্ষিত না, তাই না? বিদেশে যায় কোন রকমের মানে সাইনও করতে পারে না ঠিক মতো, তারাই তো রেমিটেন্স গুলো পাঠায়। আও কলমলা শিক্ষিত কাকু, আমরা তো মিশা কর নাই, আপনি আসাই কইছেন। আমরা যারা বাংলাদেশের তে বিদেশ আছি সবগুলাই বকলম, কেন লাগে জানেননি? আপনি যে দেশে বয় রয়েছেন না, হেদা চললে আবার কোনো দাম নাই, কোনো মূল্যায়ন নাই, এই কারণে আমরা বকলম। আর হেদা চললে আবার আরে বিদেশে কেউ গণে না কাকু, বুঝলে যাই না? আপনি যে দেশে আছেন না, সেই দেশে কিন্তু ঘুষ দিয়ে চাকরি পাওয়া যায়, সেই দেশে পোটাদারিতে চাকরি পাওয়া যায়, হারাম টিয়াকা মানুষ যায়। বিদেশ কিন্তু ঘুষ দিয়ে চাকরি পাওয়া যায় না, যোগ্যতা লাগে। আর এই যোগ্যতা মনে করেন এমনি এমনি আয় ভরে নেয় কাকু। আপনার বাংলাদেশ উমুকের বাফের আইনার সামনে খাড়া করাই দিবেন, আর 2 লাখ টাকা টেবিলের নিচ দিবেন, আপনার চাকরি হয়ে গেছে। না চাকরি কি, 5-6 ঘন্টার মধ্যে খালি শর্ট টাইপিং আছে, 1 ঘন্টা একটু ছুটি দিবেন অফিসে, হয়ে গেছে কা হারাম টিয়াকা মানি। আর একটা এক একটা প্রবাসী হালাল টিয়া কামাই কেমনে জানেন? আপনার মতন 38 ডিগ্রি তাপমাত্রা এসি রুমের ভিতর বয়া বয়া না, 42 থেকে 46 ডিগ্রি তাপমাত্রা, 12 থেকে 14 ঘন্টা ডিউটি করে এক একটা প্রবাসী, তারপরে বাংলাদেশের রেমিটেন্স পাড়ায়, আর আপনার মনে হয় অত সুজা বকলম? হ্যাঁ, এই 42 ডিগ্রি তাপমাত্রা আপনার খালি আইনা যদি ছাইরা দাম দিত, কামলা দাও তো পরের কথা, এমনি তো আপনি ফাড়া মার্কা কাকু হয়ে গেছেন গা, মাথা রয়ে যে বেল মাথা গইল্লা গইল্লা পড়তো, বুঝছেন? পালা করে কথাবার্তা কইয়েন, বয়স হয়েছে মাথায় হাত দিয়ে না কাকু।